ফেসবুকে একটা গ্রুপ আছে যে এক টাকায় আহার, জানেন হয়তো অনেকে, সবাই সব কিছু জানেন না, এক একজনের এক এক ইন্টারেস্ট এরিয়া থাকে এই কারণে। তো ওনাদের কাজটা হচ্ছে ওরা ছোট ছোট বাচ্চাদেরকে বা পথ শিশু যারা তাদেরকে খাওয়াইতো ফ্রিতে। তো রিসেন্টলি যেটা হয়েছে এই যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে মানুষজনের জীবিকা বন্ধ আছে, যারা শ্রমিক ধরনের মানুষজন তাদের খাওয়া দাওয়া বন্ধ, তো তাদেরকে হয়তো সেই বিদ্যানন্দ ফাউন্ডেশন মানুষজনের কাছ থেকে টাকা তুলে খাবার পৌঁছে দিচ্ছিল, ত্রাণ পৌঁছে দিচ্ছিল। তো আপনি পৃথিবীতে যত ভালো কাজই করেন, আপনার পিছনে কিছু মানুষ লাগবেই। আপনি ধরেন যদি আপনি ইউটিউবে একেবারে একটা সবচাইতে পৃথিবীর সবচাইতে মোলায়েম একটা ভিডিও যদি হয় যে একটা মা একটা বাচ্চাকে ধরেন চুমু দিতেছে, ওইটার মধ্যে আপনি গেলে কিছু ডিসলাইক পাবেন। ওই ভিডিও যদি 10 মিলিয়ন ভিউ পায় তাহলে আপনি দেখবেন যে হয়তো 100K হচ্ছে ডিসলাইক। রিসেন্টলি তো যেটা দেখতে পাচ্ছেন সবাই যে ওদের বিদ্যানন্দের যিনি পরিচালক পদ থেকে হি স্টেপ ডাউন। তো এটার পর এখন কারণ হিসেবে যেটা জানা গেছে যে ধর্মীয় কটূক্তি আর কি নানান রকম এগুলা ব্যবহার করে আসা হইতেছিল ওনার বিরুদ্ধে, এবং উনি শেষ পর্যন্ত এগুলা নিতে না পেরে উনি ইয়ে করছে। এখন যেটা হয়েছে যে এখানে কি কারণে উনি করলেন পদত্যাগ, এটা আসলে আমাদের পক্ষে সেইভাবে নিশ্চিত হয়ে কখনোই জানা সম্ভব হবে না। এখানে আসলে আর ম্যাটেরিয়ালস আসার সুযোগ নাই, এখান থেকে ফ্যাক্ট কখনোই বের হয়ে আসবে না। সবসময় আমাদেরকে স্পেকুলেশনই করে যেতে হবে কি হইলো কেন হইলো। তো এখন উনি যদি বলে থাকে যে উনি মানুষজনের ধর্মীয় বিদ্বেষমূলক কথাবার্তার কারণে সরে দাঁড়াইছে, এখন কথা হচ্ছে যে উনি যদি এটা কারণ হিসেবে দেখায় থাকে, যদি এখন ওই কারণ থেকে উনি সরে আসছে, এখন আবার উল্টা ব্যাকলা শুরু হয়েছে যে উনি হিন্দু ধর্ম, উনি ধর্মবিদ্বেষ ছড়াইতেছে, কোথায় কোন মুসলমান বিদ্যানন্দের বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করতে, কোনো মুসলমানকেই তো কখনো দেখা যায় না, এগুলো উনি মিথ্যা কথা বলতেছে, এরকম নানান আরও ব্যাকলেশের কারণে এখন উনি আবার অন্যান্য কারণ দেখাইতেছে যে না এই কারণ না সেই কারণ। এগুলো কিন্তু মেয়েরা সবসময় বলে যে এই কারণে মেয়েরা সামনে আসার সাহস পায় না, তাদের সাথে যেসব ঘটনা ঘটে এগুলা শেয়ার করার সাহস পায় না, তাহলে মানুষজন নানান রকম উল্টা এসে যে থেকে বলে ভিকটিম ব্লেমিং। আমি এই টার্মটার সাথে সবসময় 100% একমত না, কারণ হচ্ছে সবসময় ভিকটিম ব্লেমিং হয় যে ন্যাচারালি তা না, একটা ঘটনার নানান দিক থাকে। তো অন্যান্য দিক নিয়ে কথা বললেই ভিকটিম ব্লেমিং হয়ে যাবে, তো এটার সাথে সম্পর্কিত সব দিক নিয়ে কথা বলবো না আমরা। তো কিছু মানুষ আছে অসততা করে অন্যান্য দিক নিয়ে যেন কথা না বলা যায়, এই জন্য ভিকটিম ব্লেমিং নাম দিয়ে পুরো আলোচনাটাকে থামায় দেয়। কিন্তু এটা সত্যি যে ভিকটিম ব্লেমিংয়ের বাস্তবতাটা বিরাজ করে, প্রচুর সংখ্যক মানুষ আছে যারা জাস্ট অনেস্টলি জিনিসগুলোকে অ্যাপ্রোচ করে না, ঘটনাগুলোকে। এরকম হাজারে একটা ঘটনা পাওয়া যাবে যেখানে মেয়ে ওয়াজ অন ইন দ্য রং, আর 99% ক্ষেত্রে পাওয়া যাবে যে মেয়ের সাথে খারাপ কাজ করা হয়েছে। ওই যে 1%, ওই 1%-এর দোহাই দিয়ে কিন্তু অনেকে চুলকানো শুরু করে দিবে এসে, সেগুলো হচ্ছে প্লেন অসততা। বাংলাদেশের মতো দেশে ইকবাল হাসান একটা ছবি দিলে নোংরা ভাষায় গালমন্দ, তামিম ইকবাল একটা ছবি দিলে নোংরা ভাষায় গালমন্দ যে কোনো তারকারা, তো এটা কিন্তু নতুন কিছু না যে প্রত্যেক তারকারা কিন্তু তাদের ফ্রাস্ট্রেশন ফেসবুকে এসে প্রকাশ করে যে তাদেরকে মানুষজন কী পরিমাণ অ্যাবিউজ করে। একেবারে আপনি যদি আপনার বাচ্চার সাথে একটা ছবি দেন সেইখানেও প্রচুর অ্যাবিউসিভ কমেন্ট আসবে, আছে মানুষ যারা এটা করে। সো এরা কী ধরনের মানুষ কিন্তু করে, আমরা জানি বাংলাদেশে সংখ্যালঘু হোক, নারী হোক বা সংখ্যাগুরু হোক, যে কেউ ফেসবুকের মধ্যে আসলেই যাদের একটু বড় ফলোয়িং আছে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগাল হিটি স্পিচ এটার এই ব্যাপারে আমরা সবাই জানি। তাহলে এখন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভদ্রলোক যদি এরকম কথা বলে থাকে তাইলে কি এই কথার ভিত্তি নাই? উনি এই মানে আমরা কি এখন অনেকে অস্বীকার করতেছে যে কই আমরা কখনোই দেখি না এরকম কিছু ঘটতে, আপনারা কখনো এরকম কিছু ঘটতে দেখেন যে এখন কনভিনিয়েন্টলি দেখে না? এখন অনেক মেয়ে দেখলাম এরকম কমেন্ট করতেছে যে আমরা কখনো তো কিছু দেখি না, কিন্তু এই মেয়েগুলোই কিন্তু যখন ছেলেরা আবার নানান রকম অশ্রাব্য কুশ্রাব্য গালাগাল করে বেড়ায় কমেন্ট সেকশনে তখন দেখতে পায়, তখন কিন্তু এমন হয়, তখন কিন্তু জীবনে আপনি শুনবেন না কারোর কাছে যে কই আমি কখনো দেখি না, তখন সব দেখে। সো এরা হইতেছে বসে থাকে যে নিজের এজেন্ডা নিজের সমর্থনের সাথে কখন মিলবে, নিজের অসমর্থনের সাথে কখন মিলবে না, তখন নিজের এজেন্ডা পুশ করতে পারবে, এরকম অসাধু অসততা এবং কলুষিত মন মানসিকতা আচার আচরণ এগুলো ওরা করে বেড়ায়। ভদ্রলোকের সাথে কী হয়েছে না হয়েছে কনস্পিরেসি থিওরি হাবিজাবি ওটাতে একটু পরে আসতেছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমরা জানি এটা হয়, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, কিন্তু এরা অস্বীকার করতেছে। আমি এই যে সামান্য একটু আমার হোমপেজে ঢুকতে ঢুকতে এই যে একটা পোস্ট দেখতে পাইলাম, এগুলো চলতেছে। সো এরকম প্রচুর পোস্ট আমার ফ্রেন্ড লিস্টে অনেকেই আছে, ওদের পোস্টে কমেন্ট করে, আমি একজন দেখলাম লিখছে যে ওদের পোস্টে কমেন্ট করে হইতেছে এরকম সবসময় বিদ্যানন্দ ফাউন্ডেশন কিনে একটা ভালো পোস্ট দিয়েছিল, উনি এখানে এসে নানান হিট কমেন্ট করছে, অনেকে ইনবক্সে অনেকে হিট কমেন্ট করছে, অনেকে হইতেছে নানান রকম কী বলে গুজবের লিঙ্কটিং এসে শেয়ারতে এরকম।
সো আমরা জানি এটা হয়, যারা এটাকে অস্বীকার করার চেষ্টা করতেছে এরা অসৎ মানুষ, এবং এরকম কিছু আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে একটু আগে আমি সরাইছি, এদেরকে রিমুভ করছি। কারণ হচ্ছে যে এরকম নোংরা মানসিকতার মানুষ যারা, এদের সাথে কানেক্টেড থাকার কোনো মানে হয় না আসলে। এখন আসি কনস্পিরেসির ব্যাপারটা, যে এটা কি সম্ভব না উনি এখানে কোনো বড় প্ল্যান আছে গেম আছে? হ্যাঁ সম্ভব, অনেক কিছুই সম্ভব পৃথিবীতে। আমার পকেটে এই মুহূর্তে একটা বন্দুক থাকা সম্ভব, আপনি একজন রেপিস্ট এটাও হওয়া সম্ভব, অনেক কিছু সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে দাবিটা, এই দাবিটার ভিত্তি কী? আমার পকেটে বন্দুক থাকা সম্ভব না? হ্যাঁ সম্ভব, কিন্তু ভিত্তি কী? ও আপনার পকেটে একটু উঁচা দেখা যেতেছে, না 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 এটা কোনো ভিত্তি না, আমার পকেট উঁচা মানে এটা বন্দুক বলা যায় না, আমার পকেটের মধ্যে ফোনও থাকতে পারে, আমার পকেটে ওয়ালেটও থাকতে পারে। সো আপনার দাবিগুলার একটাই যে যারা কনস্পিরেসি থিওরি প্রচার করে এরকম করে, পকেটে বন্দুক আছে এই যে উঁচা দেখা যায়, হয়ে গেছে, দুই দুই চার মিলে গেছে, অথচ এটা দুই দুই চার না, এটা দুই দুই শূন্য হয় না এটা। কিন্তু তাদের যে কোনো, তাদের ওই যে বলে না ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, তাদের যে কোনো একটা কিছু দরকার কনস্পিরেসি থিওরি প্রচার করার জন্য বা কনস্পিরেসি থিওরিকে বিশ্বাস করার জন্য, যেটা তাদের পারপাসকে সার্ভ করে। যে কোনো একটা খড়কুটা পাইলে ওইটা ধরে লাফালাফি শুরু করে দিবে। সো কথা হচ্ছে যে হ্যাঁ আমার পকেটে বন্দুক আছে, এটাকে প্রমাণ করতে হলে প্রমাণও করা লাগবে না, আপনার বিশ্বাসযোগ্য একটা অভিযোগ তুলতে হলে যেই পরিমাণ আপনার এভিডেন্স দেখাইতে হবে, আপনি সেটুকু যদি আমার সামনে উপস্থাপন করতে পারেন, তারপর আমি যদি দেখে আমি 100% নিশ্চিত না, কিন্তু আপনি যতটুকু এভিডেন্স উপস্থাপন করছেন তাতে মনে হচ্ছে যে আপনার দাবিতে সাবস্টেন্স আছে, তখন আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। আপনি কোনো এভিডেন্স নাই, কোনো ফাও একটা কথা তুলে দিবেন এবং সেইটার ধরে লাফালাফি করতে হবে না। এখন এই ভদ্রলোক যে স্ট্যাটাসটা দিয়েছে এটা এটা একটু পড়ে দেখি উনি এখানে কী লিখছে। যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যিনি স্বেচ্ছাসেবক প্রধান, উনি লিখছে যে আমি বিদ্যানন্দ ছাড়া প্রথমটা এক নম্বরটা, সেকেন্ডটা উনি পড়ছে, কোনো চাপে সিদ্ধান্ত নেই নাই, শারীরিক ক্লান্তি এবং ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে এই সিদ্ধান্ত নেয়া। একজন আমাকে এই এই পোস্ট শেয়ার করে বলতেছে, এই যে না উনি তো বলতেছে না যে উনি কী জানি বলে ধর্মবিদ্বেষের কারণে ইয়ে হয়েছে, ধর্মবিদ্বেষমূলক কমেন্টের কারণে উনি পথ ছাড়ছে, এই যেখানে উনি লিখছে আবেগের কাছে উনি হার মানছে, ওটা অন্য কারণ। এখন এই যেটা বললাম যে মানুষ একটা কথা যখন বলে তখন চারদিক থেকে এমনভাবে ব্যাকলেশ শুরু হয়, ব্যাকলেশ বলা ঠিক না, এমনভাবে অ্যাটাক শুরু হয় যে মানুষ ভয়ে সত্য কথাটা বলার, যেরকম মহিলারা ভয়ে সত্য কথাটা সামনে এসে বলার সাহস পায় না, যারা সংখ্যালঘু এরা, আমরা সেই অ্যাটমসফিয়ারটা তাদেরকে দিই নাই, নানান রকম লাফালাফি শুরু করে দিই, যে কারণে এটা সম্ভব যে ভদ্রলোক প্রকৃত কারণটা সাহসে করে আর বলবেন না মুখে, যে মুসলমানরা আমাদের আমাকে নানানভাবে অ্যাটাক করে হেয় করে কথাবার্তা বলে, আমি আর নিতে পারতেছি না। কারণ আপনি বলবেন যে হ্যাঁ এরকম হাজার হাজার কমেন্ট ফেসবুকে আসে, এগুলো নিয়ে মাথা খামাইলে চলে না। এই কথাটা যে আপনি বলতেছেন এটা আপনি বলতেছেন আপনার জায়গায় বসে, পুট ইউর সেলফ ইন হিজ শু, আপনি অন্যের জন্য যে স্ট্যান্ডার্ড সেট করেন সবসময় এইভাবে চিন্তা করবেন যে এই কাজটা আমি করি, আমি আরেকজনের জন্য যে বারটা সেট করি, আরেকজনের জন্য যে স্ট্যান্ডার্ডটা ধরতেছি, আমি নিজেকে সেই স্ট্যান্ডার্ডে রাখি কি না। আরেকজনকে আমি বলবো যে আপনারা সারাদিন মানুষ গালাগাল করবে, আপনার চামড়া গন্ডার মতো পুরু করতে হবে, আমার চামড়া কি গন্ডার মতো পুরু? আপনারা যারা বলতেছেন এর 100 ভাগের 1 ভাগ গালি যদি আপনাদেরকে হজম করা লাগে, আপনারা এর চেয়ে 100 গুণ বেশি রিয়্যাক্ট করবেন, কিন্তু আপনি আরেকজনের জন্য হায়ার বার হায়ার স্ট্যান্ডার্ড সেট করে ফেলছেন। এখন এই ভদ্রলোক এই এই ব্যাক এই গালাগালির ভয়ে হয়তো সত্য কারণ তার বলার সাহস পাবে না, কিন্তু ওনার ভাষাটা কিন্তু দুইভাবে ইন্টারপ্রিট করা সম্ভব, যে ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে, এটার মানে এরকম এটা হইতে পারে যে উনি যে গালাগাল করতেছে উনি এগুলো নিতে পারতেছে না, উনি আবেগপ্রবণ হয়ে পড়তেছে এই গালাগালের কারণে, সেই কারণে ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে উনি সরে দাঁড়াইছে। সো এটা দ্বারা কিন্তু ডিসাইসিভলি বলা যায় না যে কী জানি বলে উনি না এখানেও দেখা যেতেছে ওনার ব্যক্তিগত কারণ আছে, অন্য কারণ উনি ইয়ে থেকে সরছে গালাগালের কারণে না, না এটাকে কিন্তু ওইভাবে ইন্টারপ্রিট করা সম্ভব যে উনি গালাগালের কারণে ব্যক্তিগত আবেগের বশবর্তী হয়ে হার মেনে, কিন্তু পাবলিক যে যেটা শুনতে চায় সে সেটাই শোনে। সুতরাং একজন আমার কাছে পোস্ট করে যে উনি বলতেছে উনি অন্য কারণে আবেগের বশবর্তী হয়ে করছে গালাগালির কারণে। ওকে, 3 নম্বরটা হচ্ছে সব ধর্মের মানুষের সহযোগিতা এত দূর আসা কিছু মন্দলোকের মন্দলোক অপপ্রচার করে সেটা খুবই নগণ্য। এই কথাটাকেও দুইভাবে ইন্টারপ্রিট করা যায়, এই কথাটা এটাও হইতে পারে যে তার মানে আসলেই এখানে ধর্মীয় বিদ্বেষের কোনো ব্যাপার ছিল না, উনি ক্লিয়ার করতে চাইতেছে বিষয়টা যে সব ধর্মের মানুষকে নিয়ে আসা কিছু মন্দ মানুষ অপপ্রচার করে এবং এটা খুবই নগণ্য, আমিও এটা নিয়ে বদার করতেছি না, এটা আসলে কারণ না, কারণ অন্যত্র নিহিত, এটা হইতে পারে। আবার হইতে পারে যে না এখন যেহেতু একটা কেস শুরু হয়ে গেছে, একটা কামড়াকামড়ি লেগে গেছে, এখন উনি জিনিসটাকে এই কামড়াকামড়ির বাস্তবতায় উনি এখন একটা মডারেট কথা বলতেছে যে না না এরকম তো হয়, ইটস ফাইন এরকম একটা কথা বলতেছে। সো ওনার স্ট্যাটাস থেকে ডিসাইসিভলি বোঝার কোনো উপায় নাই যে উনি আসলেই কি এই আক্রমণের কারণে আবেগের বশবর্তী হয়ে সরে দাঁড়াইছে নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে। নাও যেটা বললাম যে এরকম একটা নোবেল পেজকে যখন ডাউন করা হয়েছে, এই পরিমাণ মানুষ একসাথে হয়ে ডাউন করানোর জন্যে এই পরিমাণ এই পেজের পেছনে লাগার মতো অ্যাক্টিভিজম নিয়ে করা, এটা আসলে একটু আমার কাছে খটকা লাগে এই জিনিসটা যখন চিন্তা করি যে এত ভালো একটা নোবেল কাজ সাধারণত এরকম কারা করে। ধরেন যে খুব খুব স্ট্রং পলিটিক্যাল পোলারাইজড অপিনিয়ন যারা জানায়
তাদের বিরুদ্ধে হিউজ মানুষ লেগে তাদের পেছনে লেগে ওই পেজগুলো ডাউন করে। তো এরকম একটা কাজ যারা করে, এরকম এসে খুচরা হয়তো গালাগালি অনেকে আছে করে, সত্যি কথা এগুলো এসে করে, কিন্তু একটা অ্যাক্টিভিজম করে অনেক মানুষ একসাথে হয়ে একটা পেজকে রিপোর্ট করে ডাউন করার জন্য যে পরিমাণ অ্যাক্টিভিজম, যে পরিমাণ হেট থাকা দরকার, এই পেজ এরকম নোবেল কাজ করে, দ্যাট ইটস হার্ড টু বিলিভ যে মানুষ একযোগে এই পেজটাকে ডাউন করবে। সো সরকারের কেউ এটাকে ডাউন করছে কিনা, যেটা সরকার করে থাকে নানান রকম রিপোর্ট টিপোর্ট করে, ফেসবুকের সাথে যোগাযোগ করে নানান, সো যারা অভিযোগ অনেক কনস্পিরেসি থিওরি আমি এখন পর্যন্ত বলবো, কারণ আপনাদের এই অভিযোগের সপক্ষে খুব ভালো কোনো আপনারা যুক্তি হাজির করতে পারেন নাই, বরং আপনাদের চেয়ে বেটার যুক্তি আমি এখন দিতেছি, যেটা আমি বলতেছি যে পেজ ডাউন করছে এটা কী মিন করে। সো এটা 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 একটু আমার কাছে একটু একটু অবাক করা লাগছে যে এটা কারা ডাউন করবে, কীভাবে ডাউন করবে, এটা সম্ভব কি না। সো এখন যারা কিছু মানুষ আসে বলতেছেন যে এরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এত বিগ হয়ে গেছে, এত বড় হয়ে গেছে যে এরা সরকার এদের প্রতি হিংসা হিংসুক হয়ে সরকার হিংসা করে এদেরকে ডাউন করে দিছে। অ্যাগেন এর এই শুধু এই দাবি না, এরকম আরও উদ্ভট দাবি আপনি করতে পারেন চাইলে, যে বিদ্যানন্দ ফাউন্ডেশন হইতেছে এত বড় হয়ে গেছে যে ট্রাম্প হইতেছে জাকারবার্গকে ফোন দিয়ে বলছে যে এটাকে ডাউন করে দাও। মানে দাবির তো কোনো শেষ নাই, একটা মুখ দিয়ে আসলো বলে দিলেন, সেই দাবির ভিত্তি কী, কেন আপনার এটা মনে হয়েছে, কী সাবস্টেন্সের কারণে মনে হয়েছে, কী এভিডেন্স আছে আপনার কাছে। 100% আপনি এখানে কোর্টে কোনো কিছু প্রমাণ করতে যাচ্ছেন না, জাস্ট কনভিনসিং কী আর্গুমেন্ট আপনার সামনে আসে সেটা উপস্থাপন করেন, শুনে দেখি যে এটা থেকে এই কনক্লুশনে পৌঁছানো যায় কিনা, এ থেকে বি, বি থেকে সিতে পৌঁছানো যায় কিনা, নাকি আপনি এক লাফে এ থেকে জিতে, এ থেকে এক্স ওয়াই জিতে গিয়ে পৌঁছে বসে আসেন। সো এখানে কী হইতেছে জানি না, এখানে কোনো কনস্পিরেসি আছে কি না জানি না। ইটস ট্রু যে সব কিছুর পেছনে পলিটিক্স থাকে, বা পলিটিক্স না থাকলেও পলিটিক্সটা ঢুকে যায়। নিরাপদ সড়ক যখন আন্দোলন হইতেছিল এবং সেটার মধ্যে কিন্তু বিরোধী দল যে পলিটিক্স ঢোকানোর চেষ্টা করেন এটা কিন্তু সত্য না, সরকার সব কিছুর মধ্যে সব কিছুকে ডিসমিস করার জন্য বলে যে বিরোধী দল করতেছে, বিরোধী দল করতেছে, এটা হচ্ছে সরকারের শয়তানি স্ট্র্যাটেজি। আবার আরেকটা বাস্তবতা হইতেছে, বিরোধী দল হইতেছে খোলা পানিতে মাছ শিকার করার জন্য সবসময় বাম হাত ঢুকিয়ে দেয়। সো ইটস টোটালি ট্রু, ইটস টোটালি পসিবল, যে যেমন শাহবাগ আন্দোলনটা নিয়ে অনেকে বলে যে সরাসরি পুরো জিনিসটাই সরকার নামাইছে, অনেকের থিওরি হইতেছে যে পুরো জিনিসটা সরকার নামে না, ব্লগাররা নামাইছে, কিন্তু ব্লগাররা নাম নিচে, আর ব্লগারেরাও তো আওয়ামী লীগের কর্মী টর্মী ছিল, কিন্তু এরা নামার পর সাথে সাথে সরকার অ্যাক্টিভলি জিনিসটার নিয়ন্ত্রণ নিয়ে নিছে। সো অনেক কিছুই সম্ভব, একটা জিনিস যখন নামে তখন এটার পেছনে অনেক রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এটার মধ্যে এসে হাত ঢুকায়। সো বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশে আপনি একটা কাজ করবেন, আপনি একটা ভালো কাজ করবেন, আপনার একটা ফলোয়িং হবে একটা, আর বিভিন্ন গ্রুপের চোখ আপনার উপর পড়বে না, এবং চোখ পড়ুক সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে যাদের চোখ পড়ে, এরকম একটা রাষ্ট্র আমরা তৈরি করছি, যে রাষ্ট্রের মধ্যে চাইলে নানান রকম শয়তানি করা সম্ভব, নানানভাবে আপনার 12টা বাজিয়ে দেওয়া সম্ভব, এই রাষ্ট্র কিন্তু আপনাকে সেই সুযোগ দেয়। সো ইটস ভেরি পসিবল যে এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা ফলোয়িং হয়ে গেছে, এত ভালো কাজ করতেছে, সুতরাং এর পাছায় লাগবে না, সেটা রাষ্ট্র লাগুক, বিরোধী দল লাগুক, বিভিন্ন ইসলামপন্থী দল লাগুক, বিভিন্ন অন ইসলামপন্থী দল লাগুক, তাদেরই নিজস্ব কোনো হিন্দু সংগঠন তাদের পাছায় লাগুক, এটা ইটস ভেরি পসিবল। এরকম কিন্তু আমরা দেখছি যে যারা একসময় শাহবাগ আন্দোলন করছে, এরাই কিন্তু কামড়াকামড়ি করে কে কত টাকা খাইছে, কোথেকে কত টাকা চাঁদা তুলছে, কারে নিয়ে রাতে কোথায় শুয়েছে, কার বাসা ভাড়া সরকার পে করছে, কারে কত পাঞ্জাবি কিনে দিছে, তারাই কিন্তু তাদের ইনফরমেশন সব ফাঁস করে দিছে। ফেসবুকে কিন্তু এরকম প্রচুর আছে, বিএনপি পন্থী বা সরকার বিরোধী গ্রুপ আছে খুব ভালো খাতির, দুই দিন পর কিন্তু এরা কামড়াকামড়ি লেগে এরা একজন আরেকজনের সব ফাঁস করে দেয়, একজন আরেকজনের পাছায় লাগে। সো ইটস পসিবল যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মধ্যে তাদের মধ্যে বা তাদের হিন্দু হিন্দু বিভিন্ন মানুষজনের মধ্যে সংগঠনের মধ্যে কামড়াকামড়ি লেগে উল্টাপাল্টা তাদের ভিতরকার কনফ্লিক্টের কারণে এটা হয়েছে। অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই সম্ভব, কিন্তু কথা হইতেছে যে এইটা তো সত্যি বাংলাদেশের বাস্তবতায় যে যারা সংখ্যালঘু বা যারা নারী হোক বা যারা সংখ্যালঘু নারী হলে মিনিমাম একজন সেলিব্রিটি, এদেরকে নানানভাবে নোংরা ভাষায় আক্রমণ করা হয়, নানান অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়, এবং এইরকম দিনের পর দিন আক্রমণ স্পেশালি যখন ব্যক্তিগতভাবে বা বোন বাবা মা এগুলো আপনার দ্বারা ভালোবাসার মানুষ, ভালোবাসার সম্পর্কের মানুষ, এদেরকে তুলে যখন গালাগাল করে, তখন আপনি যত বড় সেলিব্রিটি হন যত চামড়া মোটা রাখা সম্ভব হয় না, মানুষ রিয়েক্ট করে ফেলে, এবং এই এরা এগুলা দিনের পর দিন মোকাবেলা করতে 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 একটা সময় এদের ধৈর্যের বাঁধ যে কারো ভাঙা সম্ভব। সো যেটা বললাম যে এখানে কী হয়েছে এটা আমি এখন এটা নিয়ে কথা বলতেছি, কারণ এটা আমাদের পক্ষে কখনোই জানা সম্ভব না, কারণ এত এত কনস্পিরেসি বাজারে ছড়াবে এবং মানুষজন ছড়াবে এবং মানুষ এত পরিমাণ দলকানা, এত পরিমাণ অসৎ, যে একটু ফেয়ার একটা জাজমেন্ট এই ভদ্রলোকও পাবে না, আমাদের পক্ষে কোনো কখনো জানা সম্ভব হবে না যে আসলে কী হয়েছিল। সঠিক প্রকৃত কারণটা যদি সামনে কখনো আসেও, এই কনস্পিরেসি থিওরির ভিড়ে সেটা হারায় যাবে, সেটা দাঁড়াইতেও পারবে না। সো এই কারণে এটার পিছনের প্রকৃত কারণটা কী সেটা আমাদের পক্ষে কখনোই যেহেতু জানা সম্ভব হবে না, কনস্পিরেসি থিওরিস্টদের এবং এই দলকানা মানুষজনের ভিড়ে এবং এই অসভ্য মানসিকতার মানুষদের ভিড়ে, যাদের মধ্যে অনেক তথাকথিত শিক্ষিত লোকজন আছে, সুতরাং আমার কাছে এই পুরো বিষয়টা থেকে আলোচনার একটাই আলোচনাযোগ্য বিষয় সেটা হইতেছে
যে এই বাস্তবতা বিরাজ করে, এই দেশে সংখ্যালঘুদেরকে নানানভাবে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়। এই ভদ্রলোক এই কারণে পদত্যাগ করে থাকুক বা না থাকুক, এই যে বাস্তবতাটা, যে আলোচনাটা সামনে চলে আসছে, এটা সত্য, এটা বিরাজ করে। যারা এই কথাটাকে ডিসমিস করার চেষ্টা করতেছেন, আপনারা খুবই নোংরা মানসিকতার, খুবই অসৎ কলুষিত মানসিকতার, খুবই জঘন্য মানুষ। কী কারণে হয়েছে, পিছনে কী কী না আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, আলোচনা করার নিয়ে কোনো বাধা নাই। কিন্তু আপনারা সমস্যা হচ্ছে, আপনারা আলোচনা করার উদ্দেশ্যে বিভিন্ন দিকগুলোকে সামনে আনেন না। আপনারা বিভিন্ন দিককে সামনে আনেন আপনাদের পারপাস সার্ভ করার জন্য, আপনাদের কানামি, আপনাদের অসততাগুলোকে সার্ভ করার জন্য। আপনিও এই জায়গায় থাকতে পারেন, আপনিও আজকে একটা দেশে গিয়ে সংখ্যালঘু হইতে পারেন, এবং আপনি একটা সভ্য দেশে গিয়ে সংখ্যালঘু হইলে কিন্তু আপনি টেরও পাবেন না যে আপনি সংখ্যালঘু। কিন্তু বাংলাদেশের মতো দেশে, ইন্ডিয়ার মতো দেশে, এইসব দেশে সংখ্যালঘু যারা, সংখ্যালঘু তারা কিন্তু নানান রকম প্রতিনিয়ত অ্যাটাকের শিকার হয়। আমরা কি ছোটোবেলা থেকে হিন্দুদেরকে মালু মালু শুনে বড় হই নাই, বলে বড় হই নাই? কালা পিঁপড়া, লাল পিঁপড়া, এটা হিন্দু, এটা মুসলিম, এগুলো শুনে বলে বড় হই নাই? ছোটো থাকতে তো বুঝিও নাই, কিন্তু এগুলো কিন্তু আমরা এগুলোর মধ্যেই বড় হয়েছি। একটু তাদের জায়গায় একটু নিজেকে বসায় চিন্তা করেন, সব দিক নিয়ে কথা হোক, কিন্তু একটা সৎ উদ্দেশ্য নিয়ে, একটা সৎ জায়গা থেকে এসে করেন কাজগুলো।